हेलो फ्रेंड्स, आज আমরা কথা বলবো বিশ্বের উচ্চতম স্থানের দীর্ঘতম অটল টানেলের ব্যাপারে, যেটি হিমাচলের রোহটাং এর কাছে সম্পূর্ণ হয়েছে। আজ থেকে 20 বছর আগে এই টানেলের স্বপ্ন দেখেছিলেন শ্রী অটল বিহারী বাজপেয়ীজি। যদিও আজ তিনি আমাদের পাশে নেই, তবুও তাহার নাম স্বর্ণাক্ষরে সেই টানেলের সঙ্গে জুড়ে রয়েছে। আজ থেকে 20 বছর আগে এই টানেলের নাম ছিল রোহটাং টানেল। 25 ডিসেম্বর 2019 এটার নাম বদল করা হয় অটল টানেল। অটল টানেল আমাদের দেশের ওয়ান অফ দ্য লংগেস্ট রোড টানেল। শুধু তাই নয়, এই টানেল সমুদ্র সমতল থেকে 10,000 ফিট উঁচুতে গড়ে ওঠা বিশ্বের মধ্যে প্রথম টানেল। এই টানেলটি বাই ডাইরেকশনাল রোড টানেল, যার মধ্যে একটি লেন দিয়ে গাড়ি আসার জন্য এবং অপর একটি লেন দিয়ে গাড়ি যাওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। এই টানেলে গাড়ি স্পিড 80 কিলোমিটার অবধি তার স্পিড লিমিট করা হয়েছে। টানেলের মোট দূরত্ব প্রাথমিক অবস্থায় 8.8 কিলোমিটার থাকা সত্ত্বেও এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে 9.2 কিলোমিটার। ফাইনালি এটি সম্পূর্ণ হয়েছে। এই টানেলটি লে মানালি হাইওয়েতে তৈরি করা হয়েছে আর এটি অবস্থিত হচ্ছে হিমালয়ের পীর পাঞ্জাল রেঞ্জে। এটি একটি অল ওয়েদার রোড লেন, অর্থাৎ যে কোনো ওয়েদারে এই টানেল খোলা থাকবে। এর যদি আমরা ব্রেথ দেখি, ব্রেথ হচ্ছে 10.5 মিটার আর এর ডিস্টেন্স হচ্ছে 9.2 কিলোমিটার। টানেলটি সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে লে এবং মানালির সঙ্গে এর দূরত্ব প্রায় কমে গিয়েছে 46 কিলোমিটার। সেই সঙ্গে সঙ্গে লে থেকে মানালি যাতায়াত প্রায় 4 ঘন্টা এখানে কমে গিয়েছে। এই টানেল তৈরি হওয়ার সাথে সাথে রোহটাং পাসে হেভি স্নোফল ঘটলেও কিন্তু যাতায়াত বহাল রাখা সম্ভব হবে। এই টানেল সামরিক ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ এই টানেল কমপ্লিট হওয়ার ফলে আসকয়চিন এবং সেই সঙ্গে সিয়াচিন গ্লেসিয়ারের মতো দুর্গম অঞ্চলগুলি সারা বছর পরিচালনা করা সম্ভব হবে। এই টানেল 3 জুন 2000 অটল বিহারী বাজপেয়ী দ্বারা ঘোষণা করা হয়েছিল এবং এরপর এটি 6 মে 2000 নির্মাণ কাজ স্টার্ট করা হয়ে গিয়েছিল। যদিও পরবর্তীতে এটির কাজ কন্টিনিউ করা সম্ভব হয়নি, কিন্তু আবার 2010 সালে সোনিয়া গান্ধী দ্বারা আরেকবার এই টানেলটির কাজ স্টার্ট হয় এবং এরপর বর্ডার রোড অর্গানাইজেশন দ্বারা এটির কাজ কন্টিনিউ হতে থাকে এবং সর্বশেষ অনেক বাধা বিপত্তি পার করে আজ 10 বছর পরে এটির কাজ সম্পন্ন হয়েছে। এই টানেলটি 10.5 মিটার চওড়া, এটা রোড ওয়ে থাকলেও অ্যাকচুয়াল এটা রোড হচ্ছে 8 মিটার, কারণ এতে 2 মিটার পথ হয়ে ব্যবহার করা হয়েছে এবং টোটালি পথ হয়ে হচ্ছে 2.5 মিটার। আর এই টানেলটির হাইট রয়েছে 5.25 মিটার, অর্থাৎ একটি 5 মিটারের হাইটের একটি গাড়িও এই টানেল দিয়ে যাতায়াত করতে পারবে। এই টানেলটির জন্য মোটামুটি মোট খরচ পড়েছে 3,500 কোটি। সুরক্ষার কথা চিন্তা করলে এই টানেলে প্রত্যেক 150 মিটার পরপর একটি করে টেলিফোনের ব্যবস্থা করা হয়েছে এবং প্রত্যেক 60 মিটার পরপর একটি সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে। টানেলের প্রত্যেক 0.5 কিলোমিটার দূরত্বে ইমার্জেন্সি টানেল বানানো হয়েছে এবং এর দুপাশে কন্ট্রোল রুমের সুবিধা করে দেওয়া হয়েছে। এছাড়াও এই টানেলের মধ্যে গ্যাস বের করে দেওয়ার জন্য ভেন্টিলেটরের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং টানেলের নিচ দিয়ে ড্রেনেজ ব্যবস্থাও করা হয়েছে। এবং এই টানেলটি উদ্ঘাটন করেন 3 অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।